হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সামনে লোকসভা ভোট। সেই লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী প্রকল্পে আরও 400,000 সাইকেল দিচ্ছে। তো বন্ধুরা, কোন জেলায় কত সাইকেল দিচ্ছে সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইকও করে দিবেন, কারণ আপনার একটা লাইকে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে বেল বাটনও ক্লিক করে দেবেন, কারণ যখন আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। সবুজ সাথী প্রকল্পে আরও 400,000 সাইকেল বিলি করছে রাজ্য। ইতিমধ্যে প্রতিটি জেলায় ওই সাইকেল পৌঁছে গিয়েছে। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগে সাইকেল বিলির প্রক্রিয়া শুরু করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে, তা শুরু হয়ে গেল। আর আদর্শ আচরণবিধির জন্য সাইকেল বিলি আটকে থাকবে না। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রতিটি বিডিও অফিসে প্রথম দফায় সাইকেল পৌঁছে গিয়েছে। চলতি সপ্তাহে সাইকেল বিলি করার জন্য বিডিও অফিসগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলি বিলি হয়ে গেলে আগামী সপ্তাহে প্রথমে দ্বিতীয় দফায় সাইকেল পৌঁছে দেওয়া হবে। গত জানুয়ারি মাসেই অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে সাইকেল তৈরির বরাত দেওয়া হয়। তারপর ফেব্রুয়ারি মাসে তৃতীয় সপ্তাহে সাইকেলগুলি জেলায় জেলায় পৌঁছানোর কাজ শুরু হবে। সেই মতো বিডিও অফিসে সাইকেল পৌঁছে গিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিলি করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই মতো ইতিমধ্যে 500,000 ছাত্রছাত্রী সাইকেল পেয়েছে। মার্চের মধ্যে আরও 400,000 সাইকেল আমরা গোটা রাজ্যে বিলি করব, তার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। প্রতিটি জেলায় প্রশাসনকে দ্রুত ব্লক অফিস থেকে সাইকেলগুলি সংগ্রহ করে ছাত্রীদের হাতে তুলে দিতে বলা হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে এখন সবচেয়ে বেশি সাইকেল দেওয়া হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। এই জেলায় 40,000 সাইকেল দেওয়া হবে। এছাড়াও উত্তর চব্বিশ পরগনা জেলায় 35,000, মুর্শিদাবাদে 27,000, পশ্চিম মেদিনীপুরে 25,000, মালদাহে 22,000, পুরুলিয়াতে 21,000, বাঁকুড়া, বীরভূম ও পূর্ব মেদিনীপুর জেলায় 20,000 করে, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি জেলায় 15,000 করে, পূর্ব বর্ধমানে 16,000, ঝাড়গ্রামে, পশ্চিম বর্ধমানে 12,000 করে, উত্তর দিনাজপুরে 14,000 ও শিলিগুড়িতে 4,000 সাইকেল বিলি করা হবে। মূলত সেখানকার যোগাযোগ ব্যবস্থা তুলনামূলক কম, সেখানকার ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই সাইকেল দেওয়া হয়। জেলা প্রশাসনগুলি সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকারের কাছ থেকে নির্দেশ পাওয়ার পর জোর কদমে সাইকেল বিলি শুরু হয়ে গিয়েছে। মার্চ মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে সমস্ত সাইকেল বিলি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি বিডিও অফিসে স্কুলগুলি থেকে ছাত্রীদের নামে তালিকাও নিয়েছে। সেই মতো স্কুল পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে ফের একটি নির্দেশিকা জারি করে প্রতিটি জেলা প্রশাসনকে সাইকেল বিলির ব্যাপারে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দপ্তরের অফিসাররা মনে করছেন মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সমস্ত সাইকেল বিলি করে দেওয়ার লক্ষ্য নেওয়া হলেও আগামী সপ্তাহের মধ্যে তা সম্পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর ফ্রেন্ডস, আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে এই খবরটা জানিয়ে দেবেন। তো এখান থেকে শেষ করছি, আবারও পরবর্তী আপডেট নিয়ে ফিরে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।